হ্যালো বন্ধু, তো ফাইনালি তুফান ইন্ডিয়াতে রিলিজ করে গেছে, আর এটা হচ্ছে আমার দেখা ফার্স্ট বাংলাদেশ মুভি যেটা আমি বড় পর্দায় দেখলাম। এর আগে আমি সিরিজ দেখেছি বাংলাদেশে এবং নাটক আমি প্রচণ্ড দেখি বাংলাদেশ। স্পেশালি তুমি নাটক না দেখে থাকো বাংলাদেশে স্পেশাল ট্রাই করো, হচ্ছে আরফান নিশো আর নিলয় আলমগীরের নাটক রিভিউ পেয়ে যাবে, ঠিক আছে? খুব দারুণ লাগে। তো যাই হোক, যে তুফানের কথা বলি, তুফান মুভির টিজার গান যখন আমি দেখেছিলাম আমার এক্সপেকটেশন লাইক এরম হাই ছিল। এবার স্টার্টিং যখন আমি দেখছিলাম মানে টিজার বা ট্রেলার আসছিল, তখন আমরা অনেকেই বলছিলাম যে আমি কোথাও KGF-এর ভাইব পাচ্ছি, কোথাও NML-এর ভাইব পাচ্ছি, বাট সেটা জাস্ট মনে হয় ভাইব পাচ্ছি। তো এরকম অনেক বইতেই না অনেক ইন্সপিরেশন নেওয়া হয় আলাদা জায়গা থেকে, সেটা কোনো প্রবলেম না, বাট এই মুভিতে ইন্সপিরেশন নিতে কেউ বেশি কিছু নেই। তো সেই বিষয়ে পরে কথা বলছি, আগে বলছি আমার ভালো কী লেগেছে মুভিটা। তো মুভিটার স্টোরি বেশি কিছু বলার নেই, মুভিটার স্টোরি হচ্ছে তুফানের উত্থান এবং পতন, যেটা আমরা ট্রেলার দেখেছি, এর বেশি বলবো না, স্পয়লার হয়ে যাবে। তুফান কী করে উপরে যাচ্ছে এবং কী করে ডাউনফল হচ্ছে সেইগুলো নিয়ে মুভি। এবার মুভির যদি সব থেকে ভালো জিনিস যেটা লেগে সেটা হচ্ছে প্রোডাকশান ডিজাইন, ঠিক আছে? মুভিটাতে রাহান রাফিককে ফুল বাজেট দেওয়া হয়েছে একটা ভালো ভিশনটাকে প্রপারলি এক্সিকিউট করার জন্য। রাহান রাফিক কিন্তু নিরাশ করেনি, প্রপারলি একটা ভালো সেট ডিজাইন এবং যে প্রোডাকশন উপর যে কাজ করা হয়েছে, ডিজাইন কাজ করা সেটা বোঝা যায় এবং বাজেট যে খরচা হয় সেটা দেখেও বোঝা যায় যেটা ভালো লাগে, একটা প্রিমিয়াম ফিলিং কিন্তু দেয়। নেক্সট কথা বলবো হচ্ছে রাহান রাফির ডাইরেকশন অনেক জায়গায় বেশ ভালো, একটা স্পেশালি একটা লং টেক আছে, আই থিঙ্ক এন্ডের দিকে একটা ফাইটিং সিন যেটা লং টেক নেওয়া হয়েছে, উপরে যাচ্ছে নিচে নামছে এবং সিঙ্গেল শটে, ঠিক আছে? তো ওইটা কিন্তু এই বাজেটে কিন্তু খুবই ভালো কাজ হয়েছে এবং সেটা কিন্তু খুব সুন্দর এক্সিকিউটিভ হয়েছে। তো রাহান রাফিকে এই জায়গায় দাওয়াত দিতেই হয়। এবং আরেকটা বিষয় বলতে হবে যে আমি কিন্তু বেশ কিছু ট্রেলার গান অবস্থান দেখেছি আমি শাকিব খানের, কিন্তু সেই সব জায়গার থেকে কিন্তু এই মুভিতে তার অ্যাক্টিং, তার প্রেজেন্স, তার যে সোয়াগটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ ও না হলেও অনেকটাই ক্রেডিট যায় হচ্ছে রাহান রাফির ডাইরেকশনের উপর। বিকজ একটা ডাইরেক্টর কিন্তু একটা অ্যাক্টরের মধ্যে একটা দারুণভাবে কাজ বের করে নিয়ে আসতে পারে, ঠিক আছে? মানে রিসেন্টলি তুমি বলতে পারো প্রভাসকে, প্রভাসকে তোমরা আদিপুরুষে দেখেছো, প্রভাসকে তোমরা সাহস দেখেছো, কিন্তু প্রভাসকে তোমরা আবার ভাববলতেও দেখেছো, কালকে তো দেখেছো। তো এই যে ডিফারেন্স এটা কে ক্রিয়েট করে, এটা ক্রিয়েট করে হচ্ছে ডাইরেক্টর, একটা ভালো ডাইরেক্টর হাতে পড়লে একটা অ্যাক্টর থেকে রিয়েল অ্যাক্টিং বের করা যায়, ঠিক আছে? তো সেই হিসাবে আমি বলবো এখানে দারুণভাবে আমাদের শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে এবং তাকে ভালো লেগেছে। এবং শাকিব খানের কথা বলে, শাকিব খান কিন্তু এই বইয়ের জন্য ডেফিনেটলি খেটেছে, তার ফিজিক থেকে শুরু করে, তার অ্যাক্টিং থেকে শুরু করে, তার সোয়াগ থেকে শুরু, প্রত্যেকটা জিনিস হচ্ছে ও যে এফার্ট দিয়ে যে খেটে সেটা দেখে বোঝা যায়, ঠিক আছে? এবং তার যে একটা গ্যাংস্টারের সোয়াগ থাকা উচিত, একটা তার হাঁটা চলা, তার কথা বলা, ঠিক আছে, ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড, সেইটা কিন্তু কমপ্লিটলি ফুটিয়ে তুলেছে। এবং সেখানে কিন্তু শাকিব খানের মানে সেলফ কর্তাতে দারুণ অ্যাক্টিং করে, দারুণ কাজ করেছে। এবার নেক্সট কথা বলবো হচ্ছে চঞ্চল চৌধুরীর ব্যাপারে। চঞ্চল চৌধুরীকে এত কম স্ক্রিন টাইম কেন দিচ্ছে আমি বুঝলাম না, সেটা বিষয়ে পরে আসছি। বাট চঞ্চল চৌধুরী একটা ডায়লগ ছিল তোমার ট্রেলারে দেখেছো, যে আমাকে একটা সুযোগ দিয়ে আমি পুরো খেয়ে ফেলবো তুফানকে, ঠিক আছে? তো ও যেইটুকু সময় পেয়েছে সত্যি মুভিটা ও খেয়ে ফেলে, ঠিক আছে, দারুণ কাজ করেছে। ওইটুকু যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে ফাটিয়ে দিয়েছে, ওকে আরও বেশি দরকার ছিল যদিও, বাট যেটুকু স্ক্রিন টাইম দেওয়া হচ্ছে চঞ্চল চৌধুরী অ্যাক্টিং, সাটেল অ্যাক্টিং, তার ডায়লগ ডেলিভারি, তার কমিক টাইমিং, প্রত্যেকটা জিনিস কিন্তু সুপার লেগেছে। এইবার যদি নায়িকাদের কথা বলি, দুজন মিমি আর নাবিলা দুজন দুজন জায়গায় ভালো কাজ করেছে এবং মিমির ক্যারেক্টারটা কিন্তু ওয়েস্ট না, মিমির ক্যারেক্টারের একটা ডেপথ কিন্তু আছে, সেটা কিন্তু ওরা মানে স্পয়লার দেবো না, সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। বাকি ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টাররা আমার অনেক জায়গায় খারাপ লেগেছে, ঠিক আছে, অনেক জায়গাতেই অ্যাক্টিংয়ের নাটক মনে হয়েছে এবং শুনতে ভালো লাগেনি, ঠিক আছে? এই যে মেন ক্যারেক্টারগুলো বললাম এদেরকে বাদ দিলে বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টাররা কিন্তু খুবই খারাপ কাজ করেছে। এক জায়গায় মানে ডায়লগগুলো খুব চিপ শুনতে লাগে, চিজি শুনতে লাগছিল, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো হচ্ছে ব্যাপার। এবার যদি কথা বলি BGM এবং গান, BGM-এর কথা আমি পরে আসছি কারণ ওখানে একটা প্রবলেম আছে। যদিও গানগুলো প্রত্যেকটা ভালো, মানে এই দুষ্টু কুকিং থেকে শুরু করে যে তুফান ডাইরেক্টর আছে, আরেকটা গান আছে, প্রত্যেকটা গান আমি যখন প্রথমে শুনলাম তখন ভালো লেগেছিলো, এখানে বড় স্ক্রিন দেখতেও কিন্তু বেশ মজা দিয়েছে, গানগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার বেশ ভালো লেগেছে। এইবার প্রবলেমের কথা বললে, ফার্স্ট যেটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টটা কিন্তু খুব খারাপ কাজ করেছে, যে লাইনও খুব পাই দেওয়া হয়েছে, অ্যাক্টিং খুব খারাপ করেছে। সেকেন্ড হচ্ছে
প্রথম 30-35 মিনিট তুফানকে ইন্ট্রোডিউসই করা হয় না, 30-35 মিনিট পরে গিয়ে তুফান আছে, ঠিক আছে, ওই জায়গাটা মানে ভালো লাগেনি, যেখানে আমার মেন ক্যারেক্টার তারাই নেই, সেখানে অত লম্বা চড়া যে ইন্ট্রোডাকশনগুলো হচ্ছিলো সেগুলোকে ছোটো করা যেতে পারতো, কয়েক জায়গায় না ফিল হয় লেন্থটা ফিল হয় অ্যাকচুয়ালি, সেটাকে ছোটো করা যেতে পারতো এবং তুফানকে আর আগে আনা যেতে পারতো। এবং প্রথম দিকে তুফানের মানে শাকিব খানের যে অ্যাক্টিং আছে না সেটা তো আমার একটু প্রবলেম মনে হয়েছে, সেখানে মানে পরের দিকে যে স্ট্যামিনা পরের দিকে যে ব্যাপারগুলো লাগছিলো সেখানে ওভার দ্য টপ ব্যাপারটা একটু বেশি মনে হয়, যদিও এটা কমার্শিয়াল মুভি তাও সত্ত্বেও স্টার্টিং একটু ওভার দ্য টপ ব্যাপারগুলো প্রত্যেকের ডায়লগ এবং শাকিব খানের ডায়লগও একটুখানি মনে হয়েছে। এরপরে বলবো হচ্ছে সবথেকে খারাপ যেটা লেগেছে যে চঞ্চল চৌধুরী এত ভালো একটা ক্যারেক্টার সেটাকে একদম পরের দিকে খুব ছোট রাখা হয়েছে, সেটা খুবই খারাপ ছিল। এবং এই তুফানের যে বিল্ড আপটা, তুফান যে উপরে উঠছে, ঠিক আছে, কোনো স্ট্রাগল নেই, কেউ ভাবনে নেই, ও একা একাই কোনো ব্যাপার না, যে ওটা উঠে যাচ্ছে, এইখানে না সব জায়গায় না একটা দরকার ক্ল্যাশ, ঠিক আছে, এই ক্ল্যাশ এই চলতে চলছে ক্ল্যাশটা স্টার্টিং থেকে রাখা হতো এবং দুদিনের টক্করটা দেখানো হতো না পুরো মুভি জুড়ে, সেটা কিন্তু একটা ভালো বিল্ড আপ দিতে পারতো, কিন্তু সেটা খুবই কম জায়গায়, একদম পিছন দিকে খুব কম জায়গায়, তো মুভিটা স্ট্রেচড আউট মনে হয় এই জন্য বেশিরভাগ জায়গাতে। আর এর থেকেও খারাপ বিষয় হচ্ছে মুভিটাতে না ডেপথ দেওয়া হয়নি, কোনো ক্যারেক্টারে কোনো ডেপথ নেই, স্পেশালি তুফান ক্যারেক্টারটা, ওকে আউট অ্যান্ড আউট খারাপই মনে হয়, ঠিক আছে, ওর যে ক্যারেক্টার ইমোশান, ওর যে মোটিভেশান, ওর যে স্ট্রাগল সেগুলোকে আরও ভালো করে ফুটিয়ে দেওয়া দরকার ছিল, এখানে রাইটিং খুবই খারাপ বলবো, এই জন্যই এই জায়গাগুলো ডেপথ নেই, কোনো ক্যারেক্টারে আমি যেমন ডেপথ নেই, কোনো ক্যারেক্টার খুব কানেক্ট করতে পারছি না, আমাদের ইমোশনালি যখন একটা ক্যারেক্টার কানেক্ট হয় না মুভিটা ইন্টারেস্টিং হয়ে যায়, সেটা প্রচণ্ড কম মনে হয়েছে। এবং যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের ইন্সপিরেশান নেওয়া, ইন্সপিরেশান নেওয়া একটা জিনিস আর অন অন কপি করে নেওয়া আরেকটা জিনিস, তুমি একটা পার্টিকুলার সিন, তুমি আমি যেটা বলছি বুঝে যাবে, ঠিক আছে, ট্রেলারও রয়েছে, পার্টিকুলার সিনে তুমি বিজিএমটা পুরো বুঝতে পারবে যে মানে অ্যানিমাল থেকে কপি করা হয়েছে, একটা পার্টিকুলার সিন তুমি বুঝে যাবে যে অ্যানিমাল থেকে পুরো কপি করেছে বিজিএম, ঠিক আছে, সেটা অনেক জায়গায় কয়েকটা জায়গায় জেলার টিউনটা মনে হবে যেন নেওয়া হয়েছে, কয়েক জায়গায় তোমার KGF এর প্রপার ভাইব পাবে, কিছু কিছু জায়গায় ডায়লগ আছে যেগুলো একদম মনে হবে এরকম মুভি করে নেওয়া হয়েছে। তো যারা কোনো সাউথ ইন্ডিয়ান বা ইন্ডিয়ান মুভি দেখেনি তাদের কাছে মুভিটা একদম ফ্রেশ মনে হবে, বাট যারা প্রচুর মুভি দেখে, ইন্ডিয়ান মুভি দেখে, বলিউড মুভি বা ধরনের সাউথ ইন্ডিয়ান মুভি দেখে, তাদের কাছে মুভিটাতে না পুরো অন অ্যান্ড অন মনে হবে, অনেক জায়গায় এখান থেকে কিছু নেওয়া হয়েছে, ওখান থেকে কিছু নেওয়া হয়েছে, বাট ইন্সপিরেশন মনে হবে মানে কপি করা হয়েছে মনে হবে, কয়েকটা টিউনগুলো মনে হবে একদম সেম সেম তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেইগুলো না খুব প্রেডিক্টেবল হয়েছে, আর স্টোরিটাও না কোনো জায়গায় এমন হচ্ছে না যে আমার মনে হচ্ছে এটা হবে, সেটাই হচ্ছে, লাইক পুরো প্রেডিক্টেবল, বিকজ আমি আগে ওরা অন্য ধরনের মুভি দেখেছি, এই ধরনের মুভি দেখে তো প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবং আমাদের সেই মজাটা দিতে পারছে না। তো ব্যাপারটা এটাই হচ্ছে যে আমি এই মুভির থেকে অনেক বেশি এক্সপেকটেশন করেছিলাম, মুভির ট্রেলার গান যেভাবে দেওয়া হয়েছিল, যেভাবে এটা পাবলিসিটি করেছিল না, অনেক বেশি আমি মানে এক্সপেকটেশন রেখেছিলাম, আর স্টার্টিংয়ে আমি যেটা বললাম কিছুটা মনে হয়েছিল যে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, আর ইন্সপিরেশন নেওয়া যেতেই পারে কোনো প্রবলেম নেই, কিন্তু অনলাইন পুরো কপি করে নেওয়াটা এটা একটা ভালো কাজ নয়, রাইটিংটা আরও একটু বেটার হওয়া দরকার ছিল, তাহলে কিন্তু অনেক বেটার হতে পারত, মুভিটা স্কেল ভালো ছিল, টেকনিক্যালি খুব সুন্দর শর্ট করা মুভি এবং দেখতে ভালো লাগছে, বাজেট ভালো, ঠিক আছে, বাট যেটা বললাম যে মুভিটাতে স্টোরি লাইনের প্রবলেম আছে, ঠিক আছে, তার জন্য মুভিটা সেই লেভেলে কখনোই পৌঁছাতে পারলো না যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, তো এটা একটা বিলো অ্যাভারেজ মুভি আমি বলবো। তো এটা ছিল আমার রিভিউ ফর দ্য মুভি তুফান, তোমাদের কেমন লেগেছে, তোমরা মুভিটা দেখেছো, তোমাদের কী এক্সপেকটেশন ছিল, কতটা তোমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছি আমি কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে পাবে নেক্সট ভিডিওতে।